হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এসেছি আমার দুপুরের খাবার তোমাদের সাথে ভাগ করে নিতে। তো বলে দিই আমার খাওয়ার লাঞ্চের মেনুতে আজকে কী কী আছে। আছে সাদা ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আছে কাতলা মাছের ঝোল, আর আছে তেলাপিয়া মাছের ঝোল, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো আর কথা নয়, চটপট খাওয়া শুরু করি। ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো প্রথমে আমি খাবো কচুর শাক দিয়ে। খুব ভালো হয়েছে, ঝাল হয়েছে। কাঁচা লঙ্কাটা আমি একটু মাত্রা ছাড়িয়েই দিয়ে ফেলেছি, কিন্তু খেতে ভালো হয়েছে। দারুণ হয়েছে, এবার খাবো কাতলা মাছের ঝোল দিয়ে। দারুণ দারুণ। পাঁপড় ঠান্ডা হয়ে গেছে,
এবার খাবো তেলাপিয়া মাছের ঝোল দিয়ে। মাছটা দেখাচ্ছি কত বড়, ভেঙে না যায়। লাস্টে খাবো কচুর শাকের মাথার, কচুর শাকের মধ্যে যে ইলিশ মাছের মাথাটা ছিল সেটা। তো বন্ধুরা, আজকের মতন খাওয়া মার এখানেই শেষ। ফিরে আসছি আগামীকাল, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।